হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই। আর আমরা সবাই কম বেশি লাচ্ছা সেমাই রান্না করতে পারি, কিন্তু আমাদের সবার লাচ্ছা সেমাই কিন্তু একেবারে পারফেক্ট হয় না। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের আমার আজকের রেসিপিটি অনেক বেশি কাজে আসবে। তো আমি এই লাচ্ছা সেমাই কীভাবে রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। লাচ্ছা সেমাই রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম ওজনের একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর এখান থেকে আমি 3 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিব। আর আমি কাপ ভর্তি করে সেমাই নিচ্ছি। আর এখন আমি এই 3 কাপ পরিমাণ সেমাই একটি কিচেন স্কেল দিয়ে মেপে দেখব যে কতটুকু পরিমাণ হয়েছে। তো প্রথমে আমি যে বাটিটি নিয়েছি সে বাটিটির ওজন মাইনাস করে নিচ্ছি, এরপর সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দেওয়ার পর এর ওজন হয়েছে 186 গ্রাম। আর এই সেমাইয়ের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি, আর নিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম, আর নিয়েছি ভাজা কাজু বাদাম, আরও নিয়েছি 2 টুকরো দারুচিনি ও 5টি এলাচি। এরপর চলে যাচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6 কাপ পরিমাণ তরল দুধ, আর এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর চুলার আজ হাই হিটে রেখে দুধের মধ্যে বলক তুলে নিচ্ছি। আর একটি চামচের সাহায্যে দুধ আমি অনবরত নেড়ে দিচ্ছি যাতে দুধ পাতিলের তলানিতে লেগে না যায়। এরপর এ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ লবণ, কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণ একেবারে কমিয়ে দিতে হয়। এরপর আরও দিয়ে দিচ্ছি 2 ফালি দারুচিনি ও 5টি এলাচি। দুধের মধ্যে বলক চলে এসেছে, এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধ জাল করে নিচ্ছি। এরপর এ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। প্রথমে আমি চিনি 1 কাপ ভর্তি করে দিয়েছি। তো এখন আমি একটু টেস্ট করে দেখব যে মিষ্টি কেমন হয়েছে, যদি লাগে পরে আরও দিব। তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু মিষ্টি লাগবে। তাছাড়া আমরা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে মিষ্টি একটু বেশি পরিমাণে পছন্দ করি, সেজন্য আমি এর মধ্যে আরও 1.25 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তারা ইচ্ছে করলে চিনি আরেকটু কমিয়ে দিতে পারেন। আর এ দুধের মধ্যে আমি যে দারুচিনি ও এলাচি দিয়েছি সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। আর এ দুধের সাথে আমি কোনো গুঁড়া দুধ মিশাচ্ছি না, কারণ আমার বাচ্চারা শুধু খাঁটি গরুর দুধ দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করলে সেটা খেতে বেশি পছন্দ করে, সেজন্য আমি শুধু খাঁটি গরুর দুধ জাল করে ঘন করে সেমাই তৈরি করে নিচ্ছি। আর আপনাদের ইচ্ছে হলে এ দুধের সাথে 1/2 কাপ কিংবা 1 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্কও মিশিয়ে নিতে পারেন। তো এর মধ্যে আমার দুধ জাল করা হয়ে গিয়েছে, এখন আমি দুধ চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে দুধ ঠান্ডা করে নিচ্ছি। আর দুধ আমি একেবারে ঠান্ডা করব না, হালকা কুসুম গরম রাখব। আর চুলা থেকে নামানোর পর দুধ অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে দুধের মধ্যে সর পড়ে যাবে। তো আমার দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এ কুসুম গরম দুধ এ সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এ সেমাইয়ের মধ্যে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। আসলে ডেকোরেশন যার যার নিজস্ব ব্যাপার, আর যার বাসায় যেরকম ইনগ্রিডিয়েন্টস থাকবে সেরকম করে সাজিয়ে নেবেন। আর বাদাম ও কিশমিশ দেওয়ার পর সর্বশেষ আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান, আর এই জাফরান দেওয়ার ফলে এই সেমাইয়ের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে আর খাওয়ার সময় একটা শাহি শাহি ফ্লেভার থাকবে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও হচ্ছে। আল্লাহ হাফেজ।